দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় বন্ধাত্বের কারণ ও চিকিৎসা আর এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর শাহিনা বেগম শান্তা কনসালটেন্ট ইনফার্টিলিটি বিআরবি হসপিটাল তাই পরামর্শ দিতে আমাদের ফোন করুন 9824052 এই নম্বরে সাথে থাকছি একটু বাহাসান ডক্টর শাহিনা স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর জন কল আমরা বন্ধাত্বের কারণগুলো যদি আগে নিয়ে শুরু করতে চাই আলোচনা যে কতদিন আসলে ট্রাই করার পরে একজন বুঝতে পারবেন যে তার বন্ধাত্বের সমস্যা হয়েছে যদি বন্ধাত্বের সংজ্ঞা বলতে যাই তাহলে বলবো এক বছর যদি একজোড়া দম্পতি কোনো রকম কোনো কনট্রাসেপটিভ ব্যবহার না করে নিজেরা সহবাস করে থাকেন তারপর প্রেগনেন্সি হয় না যদি দেখেন সেক্ষেত্রে বলবো তারা বন্ধাত্বের সমস্যা হয়তো ভুগছেন তবে ফিমেল পার্টনারের বয়স যদি 35 বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 6 মাস চেষ্টা করার পরেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা ভালো আর সে কিন্তু বন্ধাত্ব বলতে গেলে দেখাতে বেশিরভাগ দম্পতি এক বছর নিজেরা চেষ্টা করার পরে প্রেগনেন্সি হয়ে যায় এর কিয়দংশ হয় 2 বছর চেষ্টার পর আর বাকিদের হয়তো চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তবে এক বছরের পরে চিকিৎসকের কাছাকাছি যাওয়াটা ভালো এখন এই যে এই বন্ধাত্বের আমরা যে কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করব এখানে তো আসলে মেল ফিমেল দুজনেরই তো সমান ভূমিকা থাকতে পারে বা কারো একটু কম বা বেশি এবং কারো নাই থাকতে পারে সেক্ষেত্রে যদি আমি একটু মেয়েদের বন্ধাত্বের রিজনগুলো দিয়ে একটু শুরু করি যে কী কী কারণে হয়ে থাকে এই কারণ তার আগে আমি সবার আগে বলবো যে বন্ধাত্বের কারণ যেমন প্রেগনেন্সি হওয়ার জন্য মেল এবং ফিমেল দুজনকেই দরকার হয়ে থাকে তেমনই বন্ধাত্বের কারণ হিসেবে কিন্তু মেল এবং ফিমেল দুজনেই দায়ী হয়ে থাকে দেখা যায় 30-40% ফিমেল পার্টনার কজ মেল পার্টনারও একই রকম কজ 10% দেখা যায় উভয়ই দায়ী আর 10% দেখা যায় যে হয়তো কাউকে দায়ী করা যাচ্ছে না আমরা কোনো কজ খুঁজে পাচ্ছি না তাদেরকে আমরা বলে থাকি ব্যাখ্যাতীত বা আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি এখন ফিমেল পার্টনারের কজে যদি আমরা যাই সবচেয়ে প্রথম সবচেয়ে কমন যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে ডিম্বাণু ঠিকমতো তৈরি না হওয়া বা অ্যান ওভুলেশন বলা হয়ে থাকে অ্যান ওভুলেশনের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি পলিসিস্টিক ওভারি সাধারণত স্থূলতা আমাদের ফুড হ্যাবিট অন্যান্য হরমোনাল ইমব্যালেন্সের সাথে এটার সাথে সম্পর্ক আছে এবং বন্ধাত্ব হওয়ার পিছনে দুটো হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি থাইরয়েড এবং প্রোল্যাকটিন এই দুটো হরমোনে যদি ইমব্যালেন্স থাকে তাহলে দেখা যায় যে বন্ধাত্বের কারণ হতে পারে দ্বিতীয়ত এন্ডোমেট্রোসিস নামে একটা অসুখ আছে যাদের মাসিকের সময় পেটে ব্যথা হয়ে থাকে তীব্র পেটে ব্যথা হয় এমনকি সবসময় তলপেটে ব্যথা থাকতে পারে স্বামী সহবাসে অক্ষমতা হতে পারে তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রোসিস নামে একটা অসুখ হওয়ার সম্ভাবনা থাকে যেটাতে ওভারিতে চকলেট সিস বা এন্ডোমেট্রোটিসিস হয় ইট ওয়াজ একটা টিউমার হয় যেটাকে আমরা বলে থাকি অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রোসিস রোগীদেরও বন্ধাত্বের অন্যতম কারণ হয়ে থাকে সমস্যায় ভুগে থাকেন কারণ যদি ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবে কোনো সমস্যা থাকে যদি ফেলোপিয়ান টিউবে ভালো ফাংশনিং না থাকে ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে তারা বন্ধাত্বের সমস্যায় ভুগে থাকতে পারেন জরাতে যদি ফাইব্রয়েড নামে কোনো টিউমার থাকে জরার ভিতরে এন্ডোমেট্রিয়াল পলিপ সেরকম কোনো কিছু যদি থাকে তারাও দেখা যায় যে প্রেগনেন্সি হতে পারে বা প্রেগনেন্সি হয়ে নষ্ট হয়ে যেতে পারে বা আরেকটা যেটা বললাম যে এন্ডোমেট্রোসিসের জরাতে এক ধরনের টিউমার হয় যেটাকে আমরা বলে থাকি অ্যাডেনোমায়োসিস তাদের ক্ষেত্রেও হতে পারে ডিম্বাণু স্বল্পতা আমরা পাই যারা দেখা যায় যে ওভারিয়ান রিজার্ভ কম ওভারিতেও দেখা যায় একটা মেয়ের 12-13 বছর বয়সে যখন প্রথম মাসিক শুরু হয় তখন থেকে ওভারির ফাংশন শুরু হয়ে থাকে এরপর মেনোপজে পৌঁছানোর আগ পর্যন্ত তার ওভারি ফাংশন অবিরত চলতে থাকে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নিঃসরণ হতে থাকে কারো যদি সময়ের আগেই সেটার জন্য কারণ আছে পরে আমরা সেটা নিয়ে কথা বলবো তো কারো যদি সময়ের আগেই ওভারিতে ওভারি ফাংশন বন্ধ হয়ে যায় বা কমে যায় তাদের ক্ষেত্রেও ডিম্বাণু স্বল্পতা তৈরি হয়ে থাকে বা প্রিমেচুর মেনোপজেও পৌঁছে যায় কেউ কেউ তাদের ক্ষেত্রেও ইনফার্টিলিটি সমস্যা হয়ে থাকে এটা আমরা মেয়েদের পার্টটুকু জানলাম মেল পার্টের অবস্থাটা যদি একটু জানতে চাই ওদের জন্য আসলে মেল পার্টনারও তো আমি বললাম যে একই পার্সেন্টেজ পুরুষ পার্টনারও দায়ী থাকে যেমন পুরুষ পার্টনারও যদি আমরা একটা টেস্ট করতে দিই সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা শুক্রাণুর পরীক্ষা শুক্রাণুতে আমরা 3টা জিনিস মূলত দেখে থাকি শুক্রাণুর সংখ্যা কেমন শুক্রাণু নড়াচড়া করছে কত পার্সেন্ট এবং শুক্রাণু হচ্ছে দেখতে কেমন সংখ্যা গত বছর পর্যন্ত ছিল 15 মিলিয়ন নর্মাল এই বছর থেকে সেটা 16 মিলিয়ন যদি হয় মিনিমাম প্রতি এমএলএ যদি 16 মিলিয়ন শুক্রাণু থাকে সেটা আমরা ধরতে পারি নর্মাল শুক্রাণু নড়াচড়া করছে সেটা 40-42% নড়াচড়া করতে হবে আর 30% হচ্ছে র্যাপিডলি নড়াচড়া করতে হবে এবং শুক্রাণু অন্তত 4% দেখতে নর্মাল হতে হবে যদি কোনো পুরুষের শুক্রাণু রিপোর্ট এই 3টা রিপোর্টের সাথে কোনো সামঞ্জস্য না থাকে কোনো তারতম্য থাকে
তাদের ক্ষেত্রে আমরা পুরুষ বন্ধত্ব কারণ হতে পারে। সেই ক্ষেত্রে এছাড়া এমন হয় যে কখনো কখনো বীর্যে কোনো শুক্রকীট থাকেই না, যেটাকে আমরা বলে থাকি অ্যাজোস্পার্মিয়া, তারা তো বন্ধত্বের একটা অন্যতম প্রধান কারণ হয়ে থাকে। আবার কোনো সময় দেখা যায় যে হয়তো কোনো কারণই নাই, মেল এবং ফিমেল তারা ডেঞ্জার পিরিয়ড আর ফার্টাইল পিরিয়ডটা একসাথে থাকতে পারছে না, দুজন দুই জায়গায় থাকতে চাকরির জন্য হতে পারে, স্পেশালি যারা বিদেশে থাকেন। আচ্ছা, বিদেশে যে গ্রুপটা যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো একসাথে এক বছর থাকতে পারলেই প্রেগনেন্সি হয়ে যেতে পারতো, তাদের সময়ের স্বল্পতার জন্য বন্ধত্ব সমস্যায় ভুগে থাকে। আর একটা পুরুষ বন্ধত্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে সহবাস অক্ষমতা। অনেক কাপলি যখন আমাদের কাছে আসেন কমপ্লেন করে থাকেন যে তারা একসাথে মেলামেশা করতে পারছেন না, কখনো দেখা যায় সম্পূর্ণ সহবাসে অক্ষমতা হয়, কখনো কখনো আংশিকভাবে হয়ে থাকে, এটাও একটা বন্ধত্বের অন্যতম প্রধান কারণ। আচ্ছা, আমরা জানবো আরও বিস্তারিত, কারণ ট্রিটমেন্টের বিষয়টা তো নিশ্চয়ই এরপরেই চলে আসবে যে আসলে কীভাবে শুরু হবে, কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভালো, আপনি বলুন আপনার প্রশ্নটা করুন। বলতেছি আপু, আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর, বুঝছেন? এখন আমার ওয়াইফের কাছে মানে বাচ্চা হয়েছে, মাসিক বন্ধ হয়েছে আজকে 2 বছর হয়েছে। আচ্ছা, আপনার এজটা বলবেন, আপনার এবং আপনার বয়স। আমার আপনার ওয়াইফের বয়সটা আগে বলেন। কতদিন ধরে বন্ধ আছে? 2 বছর। কোন ওষুধ খেলেও কি মাসিক হয় না? প্রথমে বিয়ে করার পরে মানে ওষুধ খেয়েছে। কোন চিকিৎসকই কোন সমস্যার কথা বলেছেন? অনেক জায়গায় গেছিলাম তো মাসিক হইতেছে না। আচ্ছা, একটা হতে পারে যেটা আমরা বলছিলাম যে প্রিমেচিউর মেনোপজে পৌঁছে যায় বয়সের আগে, তার দেখতে হবে যে প্রিমেচিউর মেনোপজে পৌঁছে গেল কিনা, তার অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, সম্ভব হলে পারভাজেনাল আল্ট্রাসোনোগ্রাফি, যেটাকে আমরা বলি ট্রান্সভাজেনাল সোনোগ্রাফি, সেটা করতে হবে, ওভারিয়ান রিজার্ভ অ্যাসেস করতে হবে, FSH LH স্টাডিওল হরমোন করতে হবে, অ্যান্টিমোলারিয়ান হরমোন করতে হবে, থাইরয়েড এবং প্রোলাকটিন হরমোন করতে হবে। এই 25 এও এটা প্রিমেনোপজাল এজে চলে যেতে পারে, তার আগেও পৌঁছে যেতে পারে, তার আগেও পৌঁছে যেতে পারে, তার মানে এই ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে, হতে পারে। তারপরে হচ্ছে যে এই হরমোনগুলো দেখে যদি দেখা যায় তার ওভারি ফাংশনিং ভালো আছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে তার হিস্টেরোস্কোপি করে, হিস্টেরোস্কোপি একটা অপারেশন, জরার ভিতরে জরার যে লাইনিংটা আছে সেখানে কোনো প্রবলেম হলো কিনা, স্পেশালি দেখা যায় যদি কখনো টিউবারকুলোসিস হয়ে থাকে, টিবি রোগ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। হিস্টেরোস্কোপি করে জরার ভিতরে লাইনিংটা যদি দেখা যায় একসাথে লেগে গিয়ে থাকে, অ্যাশারম্যান সিন্ড্রোম বলে থাকি আমরা, সেক্ষেত্রে দুটো লাইনিং আলাদা করে দিয়ে তারপর মাসিক হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরবো, কিন্তু একটা বিরতি শুরু হয়েছে, বিরতি থেকে ফিরে এসে ডক্টর জন কলেজ বিআরবি হসপিটাল লিমিটেড দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটাল লিমিটেড, আলোচনায় ফিরে যাব। ডক্টর শাহিনা, আপনার কাছে একটু জানতে চাইবো এই পর্যায়ে ট্রিটমেন্টের বিষয়টা, যদি এই যে এই রিজনগুলো যখন একটা কাপল দেখতে পাবেন, তারা তো ট্রিটমেন্টের জন্য যাবেন ডক্টরের কাছে, এই ট্রিটমেন্টে যখন যাবেন তারা আসলে কোন এজটাকে মাথায় রাখবেন, কারণ নিশ্চয়ই একটা এজ লিমিট আছে যেটার পরে আসলে ট্রিটমেন্টেও সম্ভব না, সেই বিষয়টা একটু বলবেন এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কীভাবে আপনারা শুরু করেন? ধন্যবাদ। তো এজ যদি বলি, মেল পার্টনারের ক্ষেত্রে এজ যতটা বেশি ইফেক্ট করে, ফিমেল পার্টনারের ক্ষেত্রে এজটা তার থেকে অনেক বেশি ইফেক্ট করে, স্পেশালি ফিমেল পার্টনারের ক্ষেত্রে 30 এন্ড অ্যাবোভ এজটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। 30-এর পরে যে প্রথমবারের মতো মা হচ্ছে তাকে আমরা একটা আমাদের আলাদা একটা টার্ম আছে, যেটাকে আমরা বলে থাকি এল্ডারলি প্রাইমি, মিশে তখন প্রথম প্রেগনেন্সি কিন্তু একটু এল্ডারলি বয়সে। আর 35 এন্ড অ্যাবোভ হলে তো অবশ্যই ফিমেল পার্টনারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, 35 একটা বেশি বিশাল বড় মাইল ফলক, তখন তারপর থেকে ওভারিয়ান রিজার্ভটা দ্রুত ফল করতে থাকে। আমরা ইদানিংকালে 30-এর পরেও ওভারিয়ান রিজার্ভটা অনেক কম পেয়ে থাকি। আর পুরুষের ক্ষেত্রে 40 বছর বয়সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরপরে কিছুটা হলেও প্রোফাইল খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা যদি ফিমেল পার্টনার এবং মেল পার্টনারের ট্রিটমেন্টের কথা বলি, তার আগে ট্রিটমেন্ট শুরু করার আগে বিশদ একটা হিস্ট্রি নিতে হবে, তাদের কতদিন ধরে বিয়ের বয়স, কতদিন ধরে ট্রাই করছেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে কিনা, তারা ডেঞ্জার পিরিয়ডটা নিজেরা ট্রাই করতে পারছেন কিনা, সেই সময় কি সহবাসে কারো কোনো অসুবিধা হয় কিনা, নিয়মিত মাসিক হচ্ছে কিনা,
ওভুলেশন ঠিকমতো হয় কিনা সেটা বুঝতে পারেন কিনা, সব বিষয়ে হিস্ট্রি নিতে হবে। তারপর দুজনের বেসলাইন ইনভেস্টিগেশন করতে দিতে হবে, ফিমেল পার্টনারের ক্ষেত্রে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর হচ্ছে ব্লাড সুগার, থাইরয়েড প্রোল্যাকটিন হরমোন, অ্যান্টিমুলারিয়ান হরমোন, FSH, LH, স্টাডিওল, এই হরমোনগুলি সাধারণত মাসিকের প্রথম 3 দিনের মধ্যে করতে দিই। মেল পার্টনারের ক্ষেত্রে যদি আমরা অন্তত একটা টেস্ট বলি সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, 3 থেকে 5 দিন সহবাস বন্ধ রেখে তারপর সিমেন অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা একটু একটু আমি ইন্টারাপ্ট করি, যদি এরকম কোনো অবস্থা হয় যে মেল পার্টনার চাচ্ছে যে কোনো মেল মেল ডক্টরের কাছে যেতে, সেক্ষেত্রে কি আপনারা তখন সাজেস্ট করে থাকেন বা এখন যদি কোনো সমস্যা পাও, যদি মেল ডক্টর মেল গাইনোকোলজিস্ট থাকে সেটা একটা আলাদা বিষয়, আর যদি পুরুষ সিমেন অ্যানালাইসিসের ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া যায় অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স অথবা তার সহবাসে অক্ষমতা আছে সেই ধরনের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। সেটা অনেক সময় ইউরোলজিস্টরা মেকআপ করে থাকে, হরমোন বিশেষজ্ঞ যারা এন্ডোক্রাইনোলজি যারা আছে তারা মেকআপ করে থাকে, কখনো কখনো স্কিন বিডি ডক্টরও ট্রিটমেন্ট দিয়ে থাকে। সেটা আপনারাই তখন, সেটা যদি তার সমস্যা বুঝে আমাদেরকে সাজেস্ট করতে হবে যে তাকে কোন কোন ডক্টরের কাছে আমরা পাঠাবো। তারপরে দুজনের ইনভেস্টিগেশন দেওয়ার পর আর ফিমেল পার্টনারের ক্ষেত্রে ট্রান্সভাজানাল সোনোগ্রাফিটা অবশ্যই করতে হবে, সম্ভব হলে যে কনসালটেন্টকে দেখাতে সেই কনসালটেন্টের সেন্টারে যদি আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা থাকে সেটা আরও ভালো হয়, না হয়ে থাকলে বাইরে থেকে ট্রান্সভাজানাল সোনোগ্রাফিটা করতে হবে। এরপর হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন আমাদেরকে গাইড করবে ট্রিটমেন্টটা কোন দিকে যেতে হবে, কোন প্রসিডিউরে যাবে, আপনারা মেডিসিন দিয়ে শুরু করবেন না আরো বেশি অ্যাডভান্সড যাব, সেইগুলো একটু জানবো আপনার কাছে। কিন্তু একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমার নাম সোমা, আমি নিশ্চিত থেকে বলছি। জি বলুন সোমা। আমার অনিয়মিত মাসিক, বুঝছেন, আসলে পেট ব্যথা হয় অনেক, কিন্তু এর মধ্যে আর কোনো প্রেগন্যান্সি না। আপনার বয়স কত? 22। 22 বছর। আপনার কোনো আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি হয়েছে? জি জি হয়েছে, কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই। আপনার ওজন কেমন? 45 কেজি। আপনার যেহেতু অনিয়মিত মাসিক হয়, আপনার থাইরয়েড এবং প্রোল্যাকটিন হরমোন অবশ্যই করতে হবে, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করতে হবে। এবং আপনার অনিয়মিত মাসিকের অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ঠিকমতো ডিম্বাণু তৈরি না হওয়া। সাধারণত পলিসিস্টিক ওভারি সমস্যার এই ধরনের হয়ে থাকে, আপনার পলিসিস্টিক ওভারি আছে কিনা যেটা আমাদেরকে এক্সক্লুড করতে হবে। ট্রান্সভাজানাল সোনোগ্রাফি হরমোনগুলো আমাদেরকে গাইড করবে, এবং অবশ্যই আপনাকে যেহেতু মাসিকটা নিয়মিত হচ্ছে না, মাসিকটা নিয়মিত করার ব্যবস্থা করতে হবে। এবং এই ধরনের ক্ষেত্রে ডিম্বাণু মাসে মাসে তৈরি হয় না, ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দিতে হবে। ওষুধের ডোজ ঠিক হলে পরে আস্তে আস্তে আপনার মাসিকটা নিয়মিত হবে, তবে এটার জন্য লাইফ লং ট্রিটমেন্টে থাকতে হয় বা দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার আছে। এবং আপনার চিকিৎসার পাশাপাশি আপনার হাজব্যান্ডের স্পার্মের রিপোর্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদের জেনে নিতে হবে, অবশ্যই সিমেন অ্যানালিস্টটা করে নিতে হবে ভালো কোনো ডায়াগনোসিস সেন্টার থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও যদি আলোচনায় ফিরি, ট্রিটমেন্টের কথা বলছিলাম আমরা, আপনি বলছিলেন যে এই যে জিনিসগুলো ইনভেস্টিগেট করার পরে বা কিছু পরীক্ষা নিরীক্ষার পরে আপনারা বুঝবেন যে আসলে এই কাপলটার কী ধরনের ট্রিটমেন্ট লাগবে, সেক্ষেত্রে ট্রিটমেন্টের আসলে স্টেজগুলো কী কী হয়ে থাকে? একদম প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট হচ্ছে যে হিস্ট্রি, তারপরে ইনভেস্টিগেশন, দেন আমরা ট্রিটমেন্ট শুরু করব। যে কাপল বেশি দিন হচ্ছে ট্রাই করছে না এবং আগে কোনো ট্রিটমেন্ট পায় নাই, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত মুখে ওষুধ দিয়ে চেষ্টা করে থাকি, ওরাল ওভুলোজেন এজেন্ট বলে থাকে। তো কমার্শিয়াল ওষুধগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, সেই ধরনের ক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিয়ে ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে মনিটর করে থাকি যে তার ঠিকমতো ডিম্বাণু তৈরি হচ্ছে কি হচ্ছে না। যদি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি ব্যবস্থা না হয়ে থাকে সেক্ষেত্রে মাসিকের 21 বা 22তম দিনে প্রজেস্টেরন হরমোনটা করলে পরেও বোঝা যায় যে তার ওভুলেশন ঠিকমতো হচ্ছে কি না। যদি তার ঠিকমতো ডিম্বাণু তৈরি হয় ওষুধে, সেই চিকিৎসাটা অন্তত 6 মাস আমরা কন্টিনিউ করে থাকি। আর এরপর যদি তার যদি 6 মাস কন্টিনিউ করার পরও প্রেগনেন্সি না হয়ে থাকে, সেই ধরনের ক্ষেত্রে আমরা ফেলোপিয়ান টিউব কোথাও ব্লক আছে কি না সেটা অনুসন্ধান করে থাকি। সাধারণত এই ধরনের ক্ষেত্রে কয়েকটা টেস্ট করা যেতে পারে, একটা হচ্ছে ফেলোপিয়ান টিউবের এক্সরে, যেটাকে আমরা বলি হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি, একটা হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে ফেলোপিয়ান টিউব অ্যাসেস করা যায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, সেটাকে বলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, আর গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাপারোস্কোপি। পেট ফুটো করে একটা অপারেশন, আমরা রোগীকে একদিন বা অনেক সময় ডে কেয়ারে ল্যাপারোস্কোপি করে দেওয়া যায়, পেট ফুটো করে অপারেশন করে আমরা দেখব তার ফেলোপিয়ান টিউব খোলা আছে কি না, একটা নীল রঙের রং পুশ করে আমরা দেখি এবং ক্যামেরার মাধ্যমে অপারেশন করা হয়ে থাকে। ফেলোপিয়ান টিউব যদি খোলা থাকে বা একটা টিউব খোলা একটা বন্ধ বা দুইটা টিউবই বন্ধ, সেটার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী চিকিৎসাটাতে আমরা যাবো। যেমন ফেলোপিয়ান টিউব খোলা পাওয়া গেল, সে যদি আগে অনেক চিকিৎসা পেয়ে থাকে এবং বয়স যদি 30 অ্যান্ড অ্যাবভ হয়ে থাকে, সেই ধরনের ক্ষেত্রে সেকেন্ডারি লাইনের ট্রিটমেন্টকে আমরা বলি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা IUI।
এরপরে আমরা হয়তো তাদেরকে আইইউআই চিকিৎসা পদ্ধতি সাজেস্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, তারপরে আসলে নিশ্চয়ই আরও বাকি স্টেজগুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। একটা বিরতি সময় আছে, বিরতি থেকে ফিরে এসে ডক্টর জন কলেজ বিয়ারবাস প্রেস লিমিটেড দেখছে আপনারা। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। আলোচনায় ফিরবো আমরা, ট্রিটমেন্টের কথায় ছিলাম, আইইউ নিয়ে আপনি বলছিলেন, আইইউআই নিয়ে ট্রিটমেন্ট পদ্ধতিটা। আইইউআই হচ্ছে ডিটেলস বললে হয় ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, তার মানে হচ্ছে ইউটেরাস বা জরার ভিতরে হাজবেন্ডের স্পার্মটা প্রবেশ করিয়ে দেওয়া। এটা যেটা হয় যে ওয়াইফকে সাধারণত ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দেওয়া হয়, ডিম্বাণুটা তৈরি হলে পরে ডিম্বাণুটা যেদিন রিলিজ হবে পেটের মধ্যে গিয়ে পড়বে বা ওভুলেশন হওয়ার সময়, ওভুলেশন হওয়ার জন্য আমরা একটা ইঞ্জেকশন দিয়ে থাকি, তার আগে ভালো ডিম্বাণু তৈরি হলো কিনা সেটা নিশ্চিত করে থাকি। যেদিন ওভুলেশন হবে সেদিন এসে হাজবেন্ড সিমেন স্যাম্পল দিবে ওই সেন্টারে, সেটা প্রিপেয়ার করা হবে। প্রিপেয়ার করার পর মিডিয়ার সাথে ওয়াশ করে যেগুলি সবচেয়ে ভালো কোয়ালিটির মোটা স্পার্ম, সেই স্পার্মগুলো 0.3 to 0.5 ml একটা ফাইন প্লাস্টিকের ক্যাথেটার দিয়ে ফিমেল পার্টনার ইউটেরাসে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটাকে বলা হয় আইইউআই। অবশ্যই ফিমেল পার্টনারের এগ তৈরি হতে হবে, ওভুলেশন হতে হবে, ফেলোপিয়ান টিউব খোলা থাকতে হবে এবং হাজবেন্ডের স্পার্মের রিপোর্টটা ন্যূনতম একটা ভালো মোটামুটি একটা লেভেলের ভালো স্পার্ম থাকতে হবে, তারপর সেটা আইইউআই চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, এই যে চিকিৎসার পদ্ধতিগুলো, এরপর নিশ্চয়ই আইভিএফ এর কথাটা আসবে, এই নিশ্চয়ই এগুলো সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ, এবং যারা এই ট্রিটমেন্টের জন্য আসবেন তাদের নিশ্চয়ই মাইন্ডসেট আপ থাকা লাগবে যে এখানে এই ট্রিটমেন্টে ফলো আপে থাকা লাগবে বা এই ট্রিটমেন্টে কোনো ব্রেক দেওয়া যাবে না, এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। হ্যাঁ, ট্রিটমেন্ট তো অবশ্যই সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ বটেই, প্রাইভেট ক্ষেত্রে ট্রিটমেন্টগুলো বেশ ব্যয়বহুল। যেমন আমি যদি আমার হসপিটালের কথাই বলছি, তাহলে আইইউআই করতে প্রতিবার খরচ হবে 15,000 টাকা, আর এগ তৈরি হওয়ার জন্য স্ক্যানিংয়ের চার্জ, ডাক্তারের ভিজিট সেগুলো তো আলাদাই। আর আইভিএফ এর সেট আপ আমাদের এখানে এখনও নাই, কিন্তু প্রাইভেট সেক্টরও বেশ কয়েকটা জায়গায় বাংলাদেশে হচ্ছে, সেসব জায়গায় 3.5 লাখ টাকা 4 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে আইভিএফ বা টেস্ট টিউবের ট্রিটমেন্টের জন্য। এবং কখনোই চিকিৎসা পদ্ধতি দীর্ঘ সময় ধরে গ্যাপ না রাখাটাই ভালো, কারণ প্রোফাইল খারাপ হয়ে যায়, আর এই যে সাথে সাথে তো প্রোফাইল খারাপ হতে থাকে, ডিম্বাণু রিজার্ভ কমতে থাকে, আর আমাদের তো লাইফস্টাইল, তো আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করি না, ফুড হ্যাবিটটাও আমাদের সবার ভালো আছে সেরকম না, আর আমাদের পলিউশনটাও তো অনেক বেশি, সেই ধরনের ক্ষেত্রে যে কোনো সময় ওভারাইন রিজার্ভ ফল করতে পারে, শুক্রাণু রিপোর্ট খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে বলবো যে চিকিৎসাটা চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু দীর্ঘ সময় বন্ধ না রাখাই ভালো। সেক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে বা দূর দূরান্ত থেকে যে কাপড়রা ট্রিটমেন্টের জন্য আসেন, তাদের আপনারা কিভাবে ট্রিটমেন্ট বা সাজেশন দিয়ে থাকেন? হিস্ট্রি এবং টেস্ট রিপোর্ট পাওয়ার পরে তো আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, সাধারণত 1-2 সাইকেল আমরা মনিটর করি, দেখি ভালো এক তৈরি হলো কিনা, যদি ভালো এক তৈরি হয় সেক্ষেত্রে 4 মাস বা 5 মাসের জন্য ট্রিটমেন্টটা আমরা একটা ট্রিটমেন্ট শিডিউল দিয়ে দিই, সেটা ফলো করে আসে। যেমন অনেক দূর থেকে আমার কাছে রোগীরা আসে, কক্সবাজার থেকে আসে, কুড়িগ্রামে তো বেশ কয়েকজন রোগী আসে, একজন উপকৃত হয়েছেন, তারপর কুড়িগ্রাম থেকে সে আবার আরেকজনকে নিয়ে আসে, তাদের বেশিরভাগই দেখা যায় রেসপন্স খুব ভালো। আচ্ছা, অনেক দূর থেকে রোগীরা আসে, তাদের আমরা গাইড করে দিই কীভাবে ফলো করতে হবে। আচ্ছা, তাহলে এটা তাদের জন্য একটা ইজি হয়। এই আইভিএফ এর ব্যাপারটা আসে, এটা কি একদম লাস্ট আপনাদের ট্রাই থাকে আইভিএফ? আইভিএফ হচ্ছে কি সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট, আইভিএফ বা টেস্ট টিউব বেবি, যেটা আইভিএফ হতে পারে, এক্সইউ হতে পারে, সেটা সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্ট। তবে অনেকেই থাকে যে আগে ট্রিটমেন্টের রেসপন্স হচ্ছে না দেখে আমরা আইভিএফ সাজেস্ট করে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় প্রেগনেন্সি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর কখনও কখনও আমরা সরাসরি আইভিএফ এর সাজেস্ট করি, যেমন কারো যদি ফেলোপিয়ান টিউব দুইটাই ব্লক থাকে, কারো যদি হাজবেন্ডের শুক্রাণু রিপোর্ট সাংঘাতিক রকম খারাপ থাকে, অথবা অ্যাজোস্পার্মিয়া যেটা আমরা প্রথমে বলছিলাম, বীর্যে কোনো শুক্রকিট নাই, যেটা টেস্টিকুলার বায়োপসি করে আমাদের কনফার্ম করতে হয় ভিতরে শুক্রাণু তৈরি হচ্ছে কিনা, তাদের ক্ষেত্রে আমরা সরাসরি আইভিএফ বা ইক্সি অথবা টেস্ট টিউব ট্রিটমেন্ট সাজেস্ট করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর শাহিদা, আপনার মূল্যবান আলোচনার জন্য, নিশ্চয়ই অনেকেই উপকৃত হবেন আলোচনার মাধ্যমে। আর দর্শক, এই ছিল ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।